নমস্কার, রেকি জিজ্ঞাসা অনুষ্ঠান নিয়ে আমি জাগ্রসেনী হাজির হয়ে গেছি আপনাদের সামনে। ঠিক যেরকম প্রায় প্রতি বুধবারই আমি হাজির হয়ে থাকি। হ্যাঁ, আজকে লাইভ ফোন ইন প্রোগ্রাম, আপনাদের ফোন এগিয়ে নিয়ে যাবে আমার অনুষ্ঠানকে। রেকি জিজ্ঞাসা অর্থাৎ আপনাদের জিজ্ঞাসাই এই অনুষ্ঠানের মূল এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা। এবং এই আপনাদের জিজ্ঞাসা যতক্ষণ না এসে পৌঁছচ্ছে, যতক্ষণ না আপনারা ফোন করছেন আমাদের লাইভে, ততক্ষণ আপনাদের কিছু জিজ্ঞাসা যেগুলো ফেসবুকে বা ফোনে মেসেঞ্জারে ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে আমি পেয়ে থাকি, সেগুলোকে নিয়ে একটু আলোচনা সেরে নিই। প্রথমত প্রচুর জিজ্ঞাসা যেটা আসছে, যে সেটা হচ্ছে যাদের শীতকালে খুব ঠোঁট ফাটে, গা ফাটে, মানে ড্রাই স্কিন, সোজা কথা ড্রাই স্কিন, স্পেশালি ঠোঁট ফাটা, পা ফাটার সমস্যা যাদের রয়েছে, তারা অনেকেই প্রশ্ন করছেন যে রেকি দিয়ে এরকম কিছু উপকার পাওয়া যায় কি না। অবশ্যই, কারণ রেকি মানে পা ফাটা সারাবে এরকম জন, পা ফাটার রেকি বলে আলাদা কিছু হয় না। রেকি হচ্ছে সারা শরীরের সেক্রেশনগুলোকে ব্যালেন্স করে। রেকি চিকিৎসা যা নিয়ে আমরা কাজ করছি 2000 সাল থেকে, আপনারা জানেন এটা একটা স্পর্শ চিকিৎসা। আর এই স্পর্শ চিকিৎসা যা কসমিক এনার্জির মাধ্যমে আমরা কোথাও যখন স্পর্শ করি, আমাদের এনভায়রনমেন্ট থেকে কসমিক এনার্জি বিজ্ঞানসম্মতভাবে আমার হাতের মধ্যে দিয়ে, হাতটা যেখানে রয়েছে তার মধ্যে পাস করে যায়। এইভাবে আমরা যখন রেকি শেখাই, আপনার যা রোগ আছে যা রোগ নেই সবটা কভার করে শেখাই। যা কিছু রোগ, যা কিছু রোগ নয় অথচ সমস্যা, এই পা ফাটার মতো, ঠোঁট ফাটার মতন, এরকম যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব। কি করে? না, কসমিক এনার্জি আমার শরীরে যখন পাস অন করছে, তখন ইচ অ্যান্ড এভরি সেলের মধ্যে দিয়ে পাস অন করছে, প্রত্যেকটা কোষের মধ্যে দিয়ে পাস অন করছে, প্রত্যেকটা কোষকে মানে ডিটক্স করছে। আমাদের যে টক্সিনসগুলো বিভিন্ন কোষে জমে আছে, বিভিন্ন অর্গানসে জমে আছে, প্রত্যেকটা অর্গান যদি ডিটক্স হচ্ছে যখন, তখন সাপোজ যার প্যানক্রিয়াসে, দেখে নেবো প্রথম দর্শক বন্ধু, নমস্কার, আমি জাগ্রসেনী, রেকি জিজ্ঞাসা অনুষ্ঠানে স্বাগত। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, হ্যালো। আচ্ছা, স্কিনটা কি অয়েলি না ড্রাই? ওকে, আপনি অনুষ্ঠান শুনতে থাকুন, একদম আপনার প্রশ্নের উত্তরেই ঢুকছি। তো এই যে কসমিক এনার্জি, একটা পজিটিভ এনার্জি যখন শরীরের মধ্যে দিয়ে যাচ্ছে, ইচ অ্যান্ড এভরি অর্গানসের মধ্যে থেকে সে টক্সিন ওয়াশ আউট করে দিচ্ছে। যখন প্যাঙ্ক্রিয়াস থেকে টক্সিন ওয়াশ আউট করছে, প্যাঙ্ক্রিয়াস পুরোপুরো কাজ করছে এবং তার ইনসুলিন প্রোডাকশন হচ্ছে। যখন তার লিভারের মধ্যে দিয়ে পাস অন করছে, লিভারটাকে ডিটক্স করছে, তখন লিভার তার প্রপার সিক্রেশন করছে। এইভাবে ইচ অ্যান্ড এভরি অর্গানস, ইচ অ্যান্ড এভরি গ্ল্যান্ডের সিক্রেশনগুলো যখন নর্মাল হয়ে যাচ্ছে, যে বয়সে যতটা সিক্রেশন হওয়া উচিত সেই সিক্রেশনটা যখন হচ্ছে, অটোমেটিক্যালি তার কিন্তু সেই রিলেটেড প্রবলেমগুলো চলে যাচ্ছে। ইনসুলিন প্রোডাকশন নর্মাল হয়ে, যেমন যার সুগার আছে তার সুগারটা যেমন সেরে যাচ্ছে, লিভারটা যখন নর্মাল সিক্রেশন হলে, তার যদি কখনো মানে HbA1c বেশি থাকে সুগারের, বা যদি কারো জন্ডিস হয়ে থাকে, কারো ফ্যাটি লিভার প্রবলেম হয়ে থাকে, সেটা সেরে যায়। লাংসটা যখন টক্সিন ফ্রি হয়ে যাচ্ছে, তখন যেমন অ্যাজমার প্রবলেমটা সেরে যাচ্ছে, তেমনি ইচ অ্যান্ড এভরি গ্ল্যান্ডের সিক্রেশন যদি নর্মাল হয়, তাহলে কিন্তু এই মুখে ব্রণ বা পিম্পলস হওয়ার প্রবলেমটা চলে যায়। এই যে আমার দুটো গাল, এই গাল দুটোর যে কি কঠিন অবস্থা ছিল, এটা মানে কারোকে আজকে বললে তারা বিশ্বাস করে না, এত ব্রণ হতো, মারাত্মক পিম্পলস প্রণ ছিল দুটো গালের থেকেও, এই এরিয়াটা, থুতনি এরিয়াটাও প্রচণ্ড ছিল, কপালে হতো, পিঠে হতো, মারাত্মক পিম্পলস প্রণ ছিলাম আমি। তো সেই জায়গা থেকে রেকি শেখার পরেই যেটা চেঞ্জেসগুলো আসলো, তার মধ্যে পিম্পলস হওয়া বন্ধ হলো এবং তারপরে যে দাগগুলো করে ফেলেছিলাম দাগগুলো চলে গেল। তো এইভাবে অবশ্যই যারা এই পিম্পলসের প্রবলেম নিয়ে রয়েছেন, তারা মানে এই একটা বয়সে পিম্পলস হওয়াটা খুব স্বাভাবিক, তার কারণ আমরা খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু তো জাঙ্ক ফুড হয়েই যায় ওই বয়সটা, আমাদের সময় ছিল রোল,
মানে রোল সেন্টার একটা মোড়ে চারখানা রোলের দোকান, মানে না খেয়ে থাকা যেত না সন্ধ্যাবেলা একটা রোল। তো সেই রকম আজকালকার আরও বেশি হয়ে গেছে, বাড়িতে বসেই খাওয়া যায়। কাজেই এই জাঙ্ক ফুডটা যেমন একটা ব্যাপার, সেকেন্ডলি হচ্ছে পেট একটা ফ্যাক্টর, পেটের বিভিন্ন সিক্রেশন, পেট পরিষ্কার হওয়ার একটা ব্যাপার, এরকম অনেক কিছু থেকে যায়। তার উপর এখন আমরা আমাদের সময় এতটা কসমেটিক্স ইউজ ছিল না, আজকালকার বাচ্চারা অনেক অনেক আগে থেকে অনেক কসমেটিক ইউজ করতে শিখেছে। তার জন্য আমি বিউটিশিয়ান হিসাবে, মানে আমি এখানে অনুষ্ঠানটা অবশ্যই রেকি মাস্টার হিসাবে করি, বিউটিশিয়ান হিসাবে নয়, তবে এইটুক কিছু টিপস মাঝে মধ্যে দিয়ে দিই, কারণ মানে আমি যার প্রথম স্টুডেন্ট তিনি একজন কিংবদন্তি টিভিতে বিউটিশিয়ান হিসাবে, তো তার প্রথম স্টুডেন্ট হওয়া, ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট হওয়ার সৌভাগ্য আমার হয়েছে। তো এই একটা জায়গায় বলবো যে মুখে পিম্পলস হোক চাই না হোক, প্রত্যেক দিনে, যেহেতু আজকে আমরা কিছু না কিছু মুখে লাগানোর একটা জানি, এত এত অ্যাড চতুর্দিকে অনলাইন বুক করলে চলে আসছে, যাই করুন আর তাই করুন দিনের শেষে মুখ পরিষ্কার, এইটা কিন্তু ভীষণ ভীষণ, মানে এটা আদি অনন্তকাল থেকে ওই ক্লেন্সিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং, এই এই আদি অনন্তের কোনো শেষ নেই। এই জায়গাটায় ময়শ্চারাইজারটা আপনি যখন ইউজ করবেন, সেটা যদি আপনার খুব অয়েলি স্কিন হয়ে থাকে, তাহলে সেই জায়গায় ময়শ্চারাইজারটাকে আপনাকে চয়েস করতে হবে যে ড্রাই টু অয়েলির, মানে ড্রাই টু মিডিয়াম বা ন্যাচারাল স্কিনের ময়শ্চারাইজার ইউজ করবেন। কিন্তু আপনার অয়েলি স্কিন বলে ময়শ্চারাইজার ইউজ করবেন না এমনটা নয়, মানে যেটা আমি করতাম, যেন আমি ময়শ্চারাইজার কী করে লাগাবো, ময়শ্চারাইজার লাগালে তো আমার আরও পিম্পলস হবে, তখন এত ভ্যারিয়েন্টও ছিল না। এক্ষেত্রে আর একটা আমি মানে রেকি করে পিম্পলস সারবে এই হবে সেই হবে আমি যেমন বলছি, পাশাপাশি বলি আমার কিন্তু অ্যালার্জি প্রোন ছিল স্কিনটা, যে এই যে অয়েল বেস কিছু লাগালে না তো মাথায় না তো মুখে কিচ্ছু সহ্য হতো না বা হয় না, মানে আমি চেষ্টা করি না এখন রেকিতে, শুধু যে রোগ সারানোর জন্য মানে শরীরের ভেতরে টক্সিন ফ্রি করা হচ্ছে তা নয়, আমরা যে আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করি, যে ময়শ্চারাইজারই ইউজ করি না কেন, সেইটাকে অন্তত পুরো শিশিটাকে ধরে আমি 15 মিনিট আধ ঘন্টা রেকি করে রাখি, ওইটার মধ্যে যে টক্সিন পার্টটা, যে পার্টটা আমার স্কিনের জন্য প্রবলেম করে, সেই পার্টটাকে আমি অবশ্যই যে মুহূর্তে রেইকি দেয়া হচ্ছে ওই পার্টটা কিন্তু অফ হয়ে যাবে, ওই পার্টটা কিন্তু আর আপনার স্কিনে প্রবলেমটা করবে না। এইভাবে রেইকি দিয়ে আমরা যে আমাদের স্যুট করে না যে কসমেটিক্সগুলো, সেই কসমেটিক্সগুলোকেও রেইকি করে ইউজ করা যায়, এবং তাতে যেমন সাইড এফেক্টসগুলোকে সরানো যায়, এটা মেডিসিনের ক্ষেত্রেও হয়, যে কারো হয়তো কোনো মেডিসিনে অ্যালার্জি হয় বা সাইড এফেক্ট হয়, কিন্তু তাকে মেডিসিনটা নিতেই হবে, সেই জায়গায় সে কী করবে, সেই জায়গায় সে যদি মেডিসিনগুলোকে যদি আমরা রেকি করে রাখি, তাহলে মেডিসিনের যে উপকারী পার্টটা, সেই উপকারী পার্টটা যেমন একদিক থেকে ইনহ্যান্স করবে, তেমনি যে পার্টটা মানে শরীরে অসুবিধের কারণ করবে সেই পার্টটা কিন্তু ডিজলভ হয়ে যায়। তো এইভাবে আমরা মেডিসিনকেও কিন্তু মেডিসিনের সাইড এফেক্টের হাত থেকে বাঁচাতে পারি আমাদের শরীরকে। নমস্কার, রেকি জিজ্ঞাসা অনুষ্ঠানে আমি যজ্ঞসেনী, কে বলছেন, কোথা থেকে বলছেন? কোথেকে? ভাঙর তলা, ভাঙর থানা, ও ভাঙর থানা, আচ্ছা বলুন। বলছি ম্যাডাম, আমার প্রচন্ড পরিমাণে অম্বল হয়, মানে যা খাই হজম হয় না, আর এক মাস আছে আমার। এই জন্য তো নাম হচ্ছে পেট রোগা বাঙালি। আমরা যত মানুষ আমাদের কাছে রেকি শিখতে আসেন, তাদের মধ্যে মেজরিটি পার্সন কিন্তু এই গ্যাস অ্যাসিডিটির প্রবলেম নিয়েই আসেন, এবং তারপর যখন তারা সেকেন্ড ডিগ্রি করতে আসেন, তারা তখন বলেন আমি এ তেলে ভাজা খেয়েও জল খাচ্ছি, তাতেও কিছু হচ্ছে না। কাজেই নিশ্চিন্তে আপনারা যদি রেকি শেখেন, তাহলে অবশ্যই আপনার গ্যাস অ্যাসিডিটি প্রবলেম, পেটের যাবতীয় রোগ সেটাও যেমন যাবে, পাশাপাশি গ্যাসের থেকেও কিন্তু অ্যাজমেটিক টেন্ডেন্সি একটা তৈরি হয়, তো সেটাও কিন্তু, কারণ দেখবেন মানে গ্যাস
অ্যাসিডিটি খুব হলে বমিটা যেটা করেন সেটা একটা কাফ টাইপের থাকে, আর এগুলো লাংসেও কিন্তু আমাদের যে কনজেশনটা হয় সেটাও কিন্তু একটা কাফ টাইপেরই হয়। তো গ্যাস বেশি হলে যখনই আমার লাংস যদি পুরোপুরো অক্সিজেন নিতে না পারে, পুরো পাম্প করতে না পারে, তলা থেকে গ্যাসের যে চাপটা সেটাতে শ্বাসকষ্ট হয়। কাজে আপনার গ্যাস অ্যাসিডিটিটা কমলে শ্বাসকষ্ট এমনিই কিছুটা কমবে, তাছাড়াও আপনার যদি ক্রনিক অ্যাজমা হয়েও থাকে সেটাও 100% কিওর হওয়া সম্ভব রেকি চিকিৎসার মাধ্যমে। কাজেই নিশ্চিন্ত হতে পারেন, রেকি চিকিৎসায় আপনি একদিক থেকে যেমন আপনার অ্যাজমা থেকে রেহাই পাবেন, আর গ্যাস অ্যাসিডিটি গ্যারেন্টি দিচ্ছি, আপনিও তেলে ভাজা খেয়ে জল খাবেন, কিচ্ছু হবে না। সামনেই কিন্তু ক্লাস রয়েছে, সে পিম্পলসের জন্য যিনি ফোন করেছিলেন তিনি হন, বা আপনার গ্যাস অ্যাসিডিটি থেকে ভাঙর থানা থেকে হলেও আমার মনে হয় না, টালিগঞ্জ এমন একটা জায়গা, টালিগঞ্জ বাঙুর হসপিটাল হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা স্টেট জেনারেল হসপিটাল, কাজে সেটা ওখানটায় যখন রয়েছে তখন কোনো দিক থেকে এটা খুব দূর নয়। তো কাজেই ভাঙর থানা থেকে আপনি ফ্রম সায়েন্স সিটি হোক বা যদি ওদিক দিয়ে আসেন, আপনার জন্য খুব কঠিন হবে না আসা। আমাদের টালিগঞ্জে ক্লাস আছে শনিবার এবং রবিবার দুপুর 1টা থেকে সন্ধে 6টা সাড়ে 6টা পর্যন্ত ক্লাস হয়। এই আগামী শনিবার রবিবারে যারা ক্লাস করতে চান অনুষ্ঠানের শেষে আমার মোবাইলে কন্ট্যাক্ট করুন। এখন মোবাইলে কন্ট্যাক্ট করে কোনো লাভ নেই, তার কারণ মোবাইলটা আমার এখানে রয়েছে, আমি এখানে সরাসরি যারা লাইভে ফোন করছেন, যারা ল্যান্ডফোনে ফোন করছেন তাদেরই উত্তর দিতে পারবো। কাজে যারা আমার মোবাইলে ফোন করছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, তারা এখন ফোন না করে অবশ্যই আপনারা অনুষ্ঠানের শেষে ফোন করুন। 8777417260 যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে, এই হেল্পলাইন নাম্বারটাকে অবশ্যই লিখে রাখুন, কাজে দেবে। এইটাতে আপনারা জিপে করে বুকিং করতে পারেন, এইটাতে আমরা হোয়াটসঅ্যাপ আছে, আপনি জিপে করলে তার স্ক্রিনশটটা নিয়ে জিপে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা ক্লাসের ডুজ অ্যান্ড ডোন্টস, ক্লাসের অ্যাড্রেস এবং মানে টাইমিংস সব কিছু আমরা হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করে দেব। এইভাবেই কিন্তু এখন আপাতত অনলাইনে বুকিং চলছে, বুকিংয়ের জন্য আসার দরকার করছে না, কাজেই আপনারা অবশ্যই অনলাইনে বুক করতে পারেন। 8777417260 নাম্বারটা লিখে রাখুন, ডিটেলস জানার জন্য আপনি অনুষ্ঠানের পরে ফোন করবেন, অবশ্যই আমি উত্তর দেব। কালকে সারাদিন আমি আপনাদের জন্য 8777417260 নাম্বারে থাকবো, কালকেই কিন্তু বুকিংয়ের লাস্ট ডেট, কারণ শনিবার রবিবারে ক্লাস করতে গেলে শুক্রবার থেকে কিছু ফুড রেস্ট্রিকশনস লাগবে, সেই মানে শুক্র শনি রবি তিন দিনের ফুড রেস্ট্রিকশনটা করতে হবে, তার জন্য কালকের মধ্যে নাম এনরোল করাটা খুব জরুরি। যারা রেকি শিখতে চান, রেকি চিকিৎসা বা স্পর্শ চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ বিনা ওষুধে কোনো রকম সাইড এফেক্ট না রেখে যারা সুস্থ থাকতে চান তাদেরকে বলবো আর মানে আর্লি অ্যাজ পসিবল রেকি শিখুন, যাতে নিজে সুস্থ থাকতে পারেন, ফ্যামিলি মেম্বারদের সুস্থ রাখতে পারেন। নমস্কার, আমি যজ্ঞসেনী, রেকি জিজ্ঞাসা অনুষ্ঠানে স্বাগত, কে বলছেন, কোথা থেকে বলছেন? ম্যাডাম আমি অশোক ঠাকুর বলছি, আমি খড়গাট থেকে বলছি। হ্যাঁ, আমার ওয়াইফের গ্যাসের ব্যাপারে একটু কথা বলবো। বলছেন তো, বলুন। বলছি ম্যাডাম, পেটটা থেকে থেকে বিকেল হলে পেটটা ফুলে যাচ্ছে, গ্যাস পুরো বাতি হয়ে যাচ্ছে, গ্যাসের ওষুধ খাওয়াচ্ছি। তারপরে জল কত খায় আপনার ওয়াইফ? আর ম্যাডাম জল কত খায়? জল কত? 2 লিটার সারাদিনে খায়। চলবে না, গ্যাস অ্যাসিডিটির সমস্যায় যারা ভুগছেন তাদেরকে সব থেকে বেশি যেটা করতে হবে, সবার আগে জল খেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে চেষ্টা করবেন, একদিনে হবে না, দুদিন তিন দিন চার দিন চেষ্টা করতে করতে ঠিকই পারবেন, ব্রাশ করার আগে 1 লিটার জল একসাথে খেতে হবে, গ্লাসে ঢেলে হোক, ডাইরেক্ট হোক, বেসিনের সামনে দাঁড়িয়ে খাবে, দরকার হলে বমি হয়ে গেলে বমি হয়ে যাবে। এই জলটা খাবার 5-7 মিনিট বাদে ব্রাশ করবে, ব্রাশ করতে গিয়ে যেদিন পেটে রেসিডিউ গ্যাস অ্যাসিডিটি থাকবে সেদিন ওটা বমি হয়েই যাবে। যেদিন বমি হবে না তার মানে দুশ্চিন্তার কারণ নেই যে আজ কেন বমি হলো না, না, সেদিনকে আপনি ভালো আছেন, আপনার পেটে কোনো এক্সট্রা টক্সিনস নেই। এই অবস্থায় সারা দিনে আরও 3 লিটার জল মিনিমাম খেতে হবে, বাট লাঞ্চ, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, বড় যে খাওয়া তিনটে, এই তিনটে খাদ্যের আগে জল খেতে পারেন, পরে অন্তত আধ ঘন্টা 45 মিনিট জল খাবেন না।
এই হাইড্রোথেরাপিটাও এক ধরনের জ্যাপানিজ প্রসেস। এই হাইড্রোথেরাপিটাতে ভীষণ ভালো রেজাল্ট হয় যাবতীয় পেটের রোগের ক্ষেত্রে, অ্যাজমা পেশেন্টদের জন্য, অ্যাজমা পেশেন্টদের জন্য বলবো ওই জলটাকে লিউকওয়ার্ম করে খেতে, একটু গরম করে খেতে, বাকিরাও গরম একটু গরম করে খেতেই পারেন, খুব গরম নয় কিন্তু, জাস্ট ঠান্ডাটা কাটিয়ে দেওয়া, এই এইভাবে জল খেতে পারেন। যারা ব্যথার যন্ত্রণায় ভোগেন, হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, তাদেরও অদ্ভুতভাবে এই জল চিকিৎসা বা হাইড্রোথেরাপিতে কিন্তু এই ব্যথা বিষগুলো কিন্তু কমে। অনেকেই আর্থ্রাইটিসের প্রবলেমে ভুগছেন, গতকাল রাস পূর্ণিমা আর চন্দ্রগ্রহণ এইসব গেছে, কাজে ব্যথায় যাদের সমস্যা আছে, হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, জয়েন্ট পেন, তারা কিন্তু বেশ কাবু হয়েছেন। এই যে ব্যথার সমস্যার থেকে রেইকি 100% কিওর করতে পারে, টোটালি কতটা কিওর করতে পারেন, আমি এমন মানুষ দেখেছি যিনি অফিস পাঁচতলায়, তারকে ভিআরএস নেবার নোটিস পড়ে গেছে, সেই অবস্থায় তিনি মানে পিডাব্লিউডিতে চাকরি করতেন ভদ্রমহিলা, সেই অবস্থায় তিনি মানে এসছেন যে আমার কিছু করার নেই, আমার ভিআরএস নিতে হবে, আমার জন্য সম্ভবই না, আমার জন্য তো আর অফিস লিফ্ট লাগাবে না। সেই জায়গা থেকে উনি রেইকি শিখে মানে আফটার 1 মান্থ উনি সেকেন্ড ডিগ্রি করতে আসলেন, এসে বললেন ম্যাডাম এখন আমার আর কোনো অসুবিধা হচ্ছে না, আমি গড়গড় করে পাঁচতলা উঠে যাই, দাঁড়াতেও হয় না। সেকেন্ড ডিগ্রি শেখার পরে মানে উনি যে পরিমাণ লোককে রেইকি নিয়ে বলেছিলেন এবং এত মানুষকে এনেছিলেন বলার কথা নয়, যে মানে ওনার অফিস স্টাফ পরিচিত, মানে উনি খুব পপুলার ছিলেন আর কি ওনার অফিসের জায়গায়। তো এরকম মানুষরা রেইকি শিখে যে উপকারটা পেয়েছে সেটা তো উনি এক্সট্রাঅর্ডিনারি কিছু নয়, তিনি আপনার আমার মতন সাধারণ মানুষ। কাজেই যারা এই ধরনের ব্যথায় কষ্ট পাচ্ছেন তারা নিজেরা রেইকি শিখে নিজেদের সারাতে পারেন, ফ্যামিলি মেম্বাররা রেইকি শিখে তাদের ট্রিটমেন্ট করে দিতে পারে, বা কোনো প্রফেশনাল হিলার রাখতে পারেন। আমাদের ইনস্টিটিউশনে অনেক প্রফেশনাল হিলার রয়েছে, যে হিলাররা বাড়িতে গিয়ে ট্রিটমেন্ট করে আসে, সেই ট্রিটমেন্ট আপনারা অবশ্যই করাতে পারেন। যদি একান্ত এমন অবস্থা এমন হয় যে এমন দূরে কোথাও রয়েছেন যে দূরত্বে হিলার যেতে পারবে না, আমাদের বা ওই এরিয়াতে আমাদের কোনো হিলার নেই, সেক্ষেত্রে আমি এই কোভিডের টাইম থেকে ডিস্টেন্স রেখে অ্যালাউ করেছি, প্রোভাইডেড আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি যাকে সিলেক্ট করে দেব সেই যদি ডিস্টেন্স রেখে তাকে দিয়েই করাতে হবে, তবেই তার দায়িত্ব আমি নেব। তার কারণ ডিস্টেন্স রেকি প্রচুর মানে নেগেটিভ সাইড আছে, ডিস্টেন্স রেকি কেউ করবো বলে করছে না, সাপোজ আপনি তো জানতেও পারবেন না, আপনার টাকা নষ্ট হবে। কাজেই আমি যার ওপর ভরসা করতে পারি, যে জানি যে হ্যাঁ এ করবেই, এ কখনো টাকা নিয়ে করবে না, রেকি নিয়ে এরকম কিছু করবে না, আমি সেরকম মানুষদেরকেই আমি দায়িত্ব দেব। কাজেই আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন 8777417260 বা 9833100249 এই দুটো হেল্পলাইন নাম্বারে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু হিলার রাখতে পারেন। আমি প্রোভাইড করি হিলার, কে যাবে, আপনারা পাড়ায় কেউ আমার কাছে শিখেছে তার জন্য তাকে আপনি কন্ট্যাক্ট করে নিলেন, ভেবে নিলেন সে আমার হিলার, বা কেউ হয়তো তার অ্যাড দিল আমি যজ্ঞশ্রেণী মিত্র স্টুডেন্ট আমার থেকে ট্রিটমেন্ট করান, তার দায় কিন্তু আমার নয়। আমার যে দুটো হেল্পলাইন নাম্বার, এই হেল্পলাইন নাম্বার থেকে যাদেরকে প্রোভাইড করা হয় তার দায়িত্বই আমি একমাত্র নিয়ে থাকি। দুদিনের ওয়ার্কশপে রেইকি বেসিক কোর্স করার পর যে অ্যাডভান্স কোর্সটার কথা বলছি, এই অ্যাডভান্স কোর্সটা করার জন্য কিন্তু দুদিনের ওয়ার্কশপে রেইকি শেখানো যেটা হলো, যা শিখলেন আপনি সেটা বাড়িতে প্র্যাকটিস করতে হবে। আমরা আপনার মনে হতে পারে দুদিনের ওয়ার্কশপে আমি কত শিখবো যে বাড়িতে গিয়ে ঠিকঠাক প্র্যাকটিস করবো, যতবার খুশি এসে আমাদের কাছে চেক আপ করাতে আসবেন, ফ্রি অফ কস্ট আমরা চেক আপ করে দিই। এই দুদিনের ওয়ার্কশপে আপনি যেটা করবেন শিখলেন সেটা নিজের ওপর পারফেক্টলি 21 দিন টানা প্র্যাকটিস করার পর আপনি এলিজেবল হবেন ফর সেকেন্ড ডিগ্রি। সেকেন্ড ডিগ্রিতে অনেক অপশনস থাকছে, সেটা প্রথম হচ্ছে ডিস্টেন্স রেকি, অনেকেরই পরিবারের অনেকে বাইরে থাকেন, তাদেরকে দূরবর্তী চিকিৎসা করা যেতে পারে, কেউ বিদেশে, কেউ স্বদেশে অন্য শহরে রয়েছে, তাদের ডিস্টেন্স রেকি করা যেতে পারে। পাশাপাশি
হয়তো বাচ্চাটা স্কুলে যাবার সময় দেখেছেন একটু গাটা গরম রয়েছে বা খুব সর্দি কাশি নিয়ে গেছে, যাতে না জ্বরটা আসে বা যাতে শরীরটা ঠিক থাকে তার জন্য ডিস্টেন্স রেকি করতে পারেন। সে যখন স্কুলে রয়েছে, হাজবেন্ড হয়তো অফিস গেছেন, শরীরটা ভালো নেই, আপনি ডিস্টেন্স রেকি করতে পারেন। ঠিক এরকমভাবে ঠিক উল্টোটাও করতে পারেন, বাড়িতে কারোকে অসুস্থ রেখে অফিস গেছেন, মাঝে মধ্যে ফাঁকতালে একটু ডিস্টেন্স রেখি করে তাকে সুস্থ রাখতে পারেন। এই কারণে ডিস্টেন্স রেখি ভীষণ হেল্পফুল। টাচ করে ট্রিটমেন্ট শেখার পরেও দেখা যাচ্ছে আপনার হাজবেন্ডের অনেক প্রবলেম আছে, শ্বশুরমশার প্রবলেম আছে, শাশুড়িমার প্রবলেম আছে, বন্ধুর প্রবলেম আছে, নিজের বাবা মার প্রবলেম আছে। তাদেরকে টাচ করে করার মতো না তো আপনার সময় আছে, না তো আপনার সময় মতো তাদের দেহদান করার সময় আছে। বাট ডিস্টেন্স রেকি শেখার পরে আপনি আপনার সময় মতো যাকে যতটা রেকি দিলে তার জন্য কমফোর্টেবল মনে হবে, সেটা আপনি তাকে তার পারমিশন ছাড়া, তার কনসেন্ট ছাড়া, তার কিচ্ছু ছাড়া আপনি তাকে ডিস্টেন্স রেকি করতে পারেন। পাশাপাশি প্রোগ্রামিং রেকি শেখানো হয়, যে প্রোগ্রামিং রেকি দিয়ে আপনার লাইফস্টাইলকে আপনি স্মুথ করতে পারেন। এখন মানে ফেসবুক জুড়ে প্রচুর বেড়ানোর ছবি দেখছি, দেখছি আর ভাবছি যে এই বেড়ানোটা যদি তাদের মেঘ বৃষ্টি মানে এরকমও কিছু জনের দেখলাম যে ভালো মতন ভালো মানে দেখতে পায়নি পাহাড়গুলো বা ওয়েদার খারাপ পেয়েছে। আজকে একজনের থেকে শুনলাম গুলমার্গে এতেই চড়তে পারেনি, এত লাইন ছিল, এত ভিড় ছিল, টাইমে কুলায়নি, তার রোপওয়ে চড়া হয়নি। তাহলে গুলমার্গের কি দেখলো, যদি রোপওয়েটাই চড়তে না পারলো তাহলে তো আসল জায়গায় পৌঁছতেই পারলো না। এইগুলো প্রোগ্রামিং রেকি দিয়ে আমরা কিন্তু এই বেড়ানোটাকে কন্ট্রোল করতে পারি। ঠিক তেমনি এক্সামের ক্ষেত্রে যে আমার বাচ্চা যা যা পড়ে যাচ্ছে তার মধ্যে থেকে যাতে কোয়েশ্চেন আসে সেটা আমরা কিন্তু প্রোগ্রামিং রেকি দিয়ে করতে পারি। যা অনেকে বাচ্চা পড়তে বসছে না, এটা একটা মস্ত বড় সমস্যা, গেমস খেলছে সারাক্ষণ, তার সেই জায়গায় যাতে বাচ্চা পড়ে এত ঘন্টা পড়ে তার প্রোগ্রামিং রেকি করা যেতে পারে। পরীক্ষা হয়ে গেছে যাতে এত পার্সেন্ট মার্কস পেতে পারে তার প্রোগ্রামিং রেকি করা যেতে পারে। কারো থেকে আপনি টাকা পান তার প্রোগ্রামিং করা যেতে পারে। আপনার যদি মনে করেন যে আপনার মনে হচ্ছে আপনার উচিত একটা প্রমোশন বা একটা প্রমোশন কোনো কারণে আটকে আছে, অবশ্যই আপনি প্রোগ্রামিং রেকি করে সেই প্রমোশনটা পেতেই পারেন। রিসেন্টলি একজনের হয়েছে, 6 বছর আগে তার এই প্রমোশনটা হবার ছিল কিন্তু সামহাও হচ্ছিল না, কিছুতেই হচ্ছিল না। প্রোগ্রামিং রেকি শিখে 15 দিনের মাথায় তার সেই প্রমোশনটা শুধু হয়েছে তাই না, যেই না প্রমোশন হচ্ছে সঙ্গে সঙ্গে সে প্রোগ্রামিং শুরু করেছে যাতে 6 বছরের এরিয়ারের টাকাটা পায়, কারণ উচিত ছিল মানে এই পোস্টটা ওনার কাজটা, ওই পোস্টের কাজটা উনি করছেন 6 বছর আগে থেকে এবং সেই এরিয়ারের টাকাও উনি পাচ্ছেন। তো এইভাবে আমরা কিন্তু প্রোগ্রামিং রেকি করে আমাদের লাইফস্টাইলকে স্মুথ করতে পারি। কারো হয়তো চেম্বার আছে লয়ারের, কারো বিউটি পার্লার আছে, যাতে সেখানে কাস্টমার ঠিকঠাক মতন আসে, বিউটি পার্লারে যাতে বড় কাস্টমার আসে, লয়ারের চেম্বারে যাতে এতগুলো ক্লায়েন্ট আসে, তার জন্য প্রোগ্রামিং রেকি করা যেতে পারে। যাদের টার্গেট ওরিয়েন্টেড জব, যাতে টার্গেট ফুলফিল করতে পারে, তাদের যা টার্গেট অফিস দিয়েছে সেই টার্গেট ফুলফিল যাতে করতে পারে তার জন্য প্রোগ্রামিং রেকি করা যেতে পারে। কাজেই বাড়িতে গেস্ট আসবে যাতে তারা গেস্ট এসে ওয়াও বলে খেয়ে দে, সেটার জন্য করা যেতে পারে। বাড়িতে কোনো বিয়ে বা অনুষ্ঠান রয়েছে যাতে অনুষ্ঠান একবারে সম্পূর্ণ ভালোভাবে হতে পারে, কোথাও কোনো রকমের ফাঁক না থাকে, কেউ কোনো রকম নিন্দা মন্দ না করতে পারে, তার জন্য প্রোগ্রামিং রেকি করা যেতে পারে। কাজেই এটা হচ্ছে লাইফস্টাইলকে স্মুথ করার বিভিন্ন দিক বললাম, এখনও কিন্তু দিক বন্ধ হয়নি, আরও অনেক অনেক কিছু করা যায় প্রোগ্রামিং রেকির মাধ্যমে। তাছাড়া রয়েছে রিলেশন রেকি, যেটা স্ট্রং করে আমাদের যে কোনো রিলেশনকে, সেরকম রিলেশন রেকির মতন স্ট্রং মানসিকতা নিয়ে চলে আসুন। রেকি শিখুন আগামী শনিবার রবিবার, ফোন করতে থাকুন এখন 8777417260 নম্বরে। নমস্কার।